আমি খুবই সাবধানে আছি আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন না আর শোনে ভাই ওই আবুল হোসেনকে নিয়েও কিন্তু আপনার নামে অফিসে বেশ কানাঘুষে চলছে কেন আবুল হোসেনের কোন বিষয় নিয়ে ওই যে আপনি আবুল হোসেনকে ইন্টারভিউতে ডাকলেন কিন্তু তার ইন্টারভিউ নিলেন না কেন নিলেন না কি কারণ কেউ তো কিছু বুঝতে পারছে না এ ব্যাপারে তো জেসমিনও আমাকে জিজ্ঞেস করলো দেখুন আবুল সাহেবকে আমার অত্যন্ত চতুর দু নম্বর এবং ফালতু লোক মনে হয়েছে সৎ মানুষ হবার কোনো যোগ্যতাই তার নেই আমি যদি তার পরীক্ষা নিতামও তাকে ফেল দিতাম তো পরীক্ষা নিয়ে কি লাভ বলুন আপনি তো একদম ঠিক কথা বলেছেন শোনা ভাই আসলে উনি জানেন কি হয়েছে আমি যখন প্রথম এখানে আসি উনি তোমার পিছনে ঘুর করে আর কেমন প্রেমময় ভঙ্গিতে কথা বলতে শুরু করেছে দেখেন উনি আমার বাবার বয়সে একজন লোক আর আমি হচ্ছে কি একজন তরুণী আমার সাথে কি উনার এরকম মানায় তাই নাকি থাপ্প আহা শোনা ভাই একজন বয়স্ক লোককে আমি কি করে থাপ্পড় দিই তারপর কি হচ্ছে শোনেন না আমি যখন আর পাত্তা দিচ্ছি না তারপর আমার বোনের সাথে গিয়ে কথা বলতে শুরু করেছে তারপর দিয়েছে এক ধমক কড়া ধমক তারপর সব ঠিক তাহলে আমার কথা ঠিক হয়েছে না আমি সকালবেলা আপনাকে বলেছি না যে আমি মানুষের মুখ দেখে বলে দিতে পারি সে কেমন জি শোনা ভাই বুঝতে পারছি শোনা ভাই প্লিজ আমার মুখ দেখে একটু বলুন না আপনি লক্ষ্মী একটা লক্ষ্মী মেয়ে আপনি ইচ্ছে করলেই হতে পারেন একজন লক্ষ্মী স্ত্রী লক্ষ্মী গৃহিণী লক্ষ্মী মা থ্যাংক ইউ সোনা ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি তো এক্ষুনি বের হয়ে যাব বাইরে অনেকগুলো জরুরি কাজ আছে আগামীকাল লাঞ্চ হওয়ার আপনি একটু ফ্রি থাকবেন তো কেন বলুন তো আপনাকে নিয়ে চাইনিজ খেতে যাব আরে আমার চাইনিজ খাও কেন কালকে কফি আর আইসক্রিম খেতে যেয়ে বউ খুঁজেছি আগামীকাল চাইনিজ খেতে যেয়ে বউ ঠিক আছে শোনো ভাই আপনি যখন এত করে বলছেন তাহলে আমিও আপনার সাথে বউ খুঁজতে চাই নিতে যাব আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি আগামী কাল যদি বউ খুঁজে না পাই তাহলে কিন্তু আমি আপনাকে তরে আমি কইছি এই বস্তা যদি আমার বাসায় পৌঁছায় দিতে তুই বস্তা নিয়ে বাসায় রওনা হইছস রাস্তার মাঝখানে দোকানে নামছ সদাই করার লেগে দোকানে বস্তা দিতে থুয়া তুই সদাই করছস সদাই কইরা ডাইরেক্ট গেছস গা বাসায় বস্তা নিতে গেছস বুঝলা পাশায় যায় যখন মনে হয়েছে তখন দৌড় দিয়ে এস দোকানে দোকানে এসে দেখো বস্তা আরেক বেড়ায় নিয়ে গেছে চাচা কোন বেটার দোকান থেকে লয়ে গেল আবার কোন বেটা অফিসে লো এলো আমি তো কিছুই বুঝলাম না তুই যে অফিসে একজন বাড়ি হ একটা বেড়াতে দেখছি বাইরে যেতেছে বেড়া না হে বাপের বেড়া হেই দাদার বেডা এই বেড়ার সুরাই বস্তা পয়সা আয় পড়ছে চাচা ওই বেটা যেহেতু বস্তা নিয়ে এত ঠাঙা ঠানি করতেছে আমার কেন জানি মনে হইতেছে ব্যাট একটা গোটা দিলেও দিতে পারে আমার তো ডর ডর করতেছে চাচা তোর ডর লাগব কে তুই ঘুষ খাইছস ঘুষ খাইছি তো আমি ডর লাগলে ডর লাগব আমার চাচা আপনি তো একটা কথা কয়নি কালকে এই বস্তা দুইটা রিসিভ করার সময় শরীফুল কিন্তু এই বস্তা সব আমার একটা ছবি তুলে রাখছে আমার জানি কেমন ডর লাগতেছে কেমন জানি একটা প্যাস লেগে যাবে মনে হইতেছে কি তুই ছবি তুলছস হ কে তুই ছবি তুলছস কে তোর কি ছবি তুলনের খুব ইচ্ছা হইতেছিল না চাচা শরীফুল কইল কি আমার চেহারা বলে দেখতে একদম ওর ভাইয়ের মতো ওই ভাইটা আবার মরে গেছে ও বলে ওর মায়ের নিয়ে দেখে দেখো ভাইয়ের মতো একজন রে মুড়িয়ে আর কাঁচামরিচ দিয়ে আসছে এর লিগে ছবিটা তুলছে তোর মাথার যদি ঘিলু থাকে একশো টাক শরীফুলের মাথার ঘিলু আছে পাঁচ মন তোর মাথার ঘিলুর ভিতরে ফরমালিন দেওয়া শরীফুলের মাথার ঘিলু ফরমালিন মুক্ত আমি হন তরে ঘাড়ে ধরে হ্যান থেকে বাইর করে দিয়া শরীফুল রে পিএস নিয়োগ করুন চাচা ভুল যাওয়ারটা তো হয়ে গেছে এখন কি করুম এটা কর না শরীর হলবে খবর দে আমার লোকে দেখা করতে কর ডাইরেক্ট দেখা করতে করো ডাইরেক্ট অ্যাকশন ঠিক আছে ওই। নিয়ে যা